কিন্তু সোশ্যাল মিডিয়ায় কেউ আপলোড করতে পারবে না। প্রশাসনিক কাউকে নিয়ে সার্চ করতে চায়, সেটাও আমি রাজি আছি। কেমন আছেন প্রভু? হরে কৃষ্ণ। কেমন আছেন? খুব 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 সুন্দর। বাদুড়িয়া থেকে আসার পর আমি আজকে আবার আসছিলাম এখানে ঘুরতে, ভাবলাম দেখা করে যাই প্রভুর সাথে। আচ্ছা, কেমন কাটলো বাদুড়িয়া? সত্যি কথা বলতে এই রথযাত্রায় বোধহয় যদি না যেতাম খুব খুব মিস করতাম, একদম মিস করতাম। বাড়ি গিয়েছিলেন? হ্যাঁ, বাড়িতেও গেছিলেন? হ্যাঁ। বাহ, মা বাবার সাথে দেখা হয়েছে তাহলে? হ্যাঁ, সবার সঙ্গে দেখা হয়েছে। ব্যাস, ফোন হচ্ছে এখন মা বাবার সাথে? ফোন আসার পরে এখনো হয়নি। হরি বল, বলেন তো। আমি একটা লাইভ দিয়েছি যে ওনাদের, আমার ফ্যামিলি ওখানেই ছিল, আমার ওয়াইফ মেয়ে দুজনে ওখানেই ছিল। খুব ভালো, মানে খুব আশায় আছি যে ওনারা খুব তাড়াতাড়ি এখানে আসবে। আচ্ছা, পরিবার নিয়ে খুব ভালো কাটলো তাহলে? খুব ভালো কেটেছে। 11টা হবে, 11টা হবে। আমি আবার অনেকদিন পর আসলাম, দাদার সাথে কথা হয়নি। বললো যে কদিন পরে আসবে। হ্যাঁ, ওনার একটু দোকান আপাতত স্টপ রয়েছে, কিছু সমস্যা চলছে আমি শুনলাম। তো কথা হচ্ছিল এই আগের দিন আমারও, বেশ খারাপ লাগলো ব্যাপারটা। আর বিশেষ করে কি বলতো, আমার ও বলছে ওই যে দেখ এই ভাইরাল হয়ে, দেখো আমার রিসেন্ট, তোমার তোমাকে বলি রিসেন্ট একটা, মানে কেউ কেউ কি ছড়াচ্ছে, কেউ তো ছড়াচ্ছে। আমি ধরো এখানে এসে তোমরা তোমাদের ভিডিওতেও, আমি সবসময়ের জন্য মায়াপুরবাসী যারা আছেন তাদেরকে সবসময়ের জন্য আমি বলেছি যে ওনারা আজকে আমার এই জায়গায় দাঁড়ানোর জন্য, ওনারা তোমাদের ভিডিওর মাধ্যমে মায়াপুর সমস্ত ভক্তবৃন্দকে জানাই যে কয়েকজন অসাধু ব্যক্তি যারা আমার নামে ব্লেম দিচ্ছে যে প্রভু বোধহয় অন্য কোনো খারাপ মশলা দিয়ে বিরিয়ানি ইউজ করছে, রান্না করছে কোনো পেঁয়াজ রসুন, এটাই খারাপ মশলা বলতে পেঁয়াজ রসুন। তো আমি বলতে চাই যে যে সমস্ত অসাধু ব্যক্তি এগুলো করছেন তাদের কাছে বলবো যে বৈষ্ণব সমাজকে কালিমালিপ্ত করবেন না, কারণ প্রভুপাদ খুব ভালো, মানে ভালো দিক বিবেচনা করে এই সাম্রাজ্য তৈরি করেছেন। চৈতন্য মহাপ্রভুর এই ধামকে একটা একটা সুন্দর প্ল্যাটফর্ম দিয়েছেন। সমস্ত গৌড়ীয় ধারায় যারা আছেন তারা চেষ্টা করেন সবসময় মায়াপুরকে একটা ডেভেলপ করা, বিশ্বের একটা অন্যতম স্থান তৈরি করার। আপনার চারটে না, সেক্ষেত্রে সেখানকার বৈষ্ণব সমাজের কোনো একজন অসাধু ব্যক্তি যদি এই সমস্ত ব্লেম করে বেড়ায় তাহলে কি হয়, দেখো বৈষ্ণব সমাজকে কালিমালিপ্ত হয়ে যায়। একদম, একজনের জন্য 10টা বৈষ্ণবের বদনাম, লোকে বলবে বৈষ্ণব এরকম। তো আশা করি আমি সবাইকে বলবো, একটা কেন 50টা দোকান হোক, রানা প্রভুর দোকান চলুক, সবার দোকান চলুক, আরো 10টা দোকান চলুক, কিন্তু একটা দোকানকে চলছে বলে তাকে হিংসা করে বাজে ব্লেম দেওয়া এটা খুব দুঃখজনক, খুব প্যাথেটিক। তো আমি যেহেতু আমার বাড়িতে জগন্নাথ বিগ্রহ আছে, এখানে জগন্নাথের ভোগ লাগে, তো অপরাধ হয়ে যাবে, এগুলো করাটাও ঠিক শোভনীয় নয়। একদম। আপাতত আজকে কি কি পাওয়া যাচ্ছে? সবই তো শেষ, সব শেষ, বিরিয়ানি সয়া চাপ আজকে কিছুই পাওয়া যাচ্ছে না, কারণ যেহেতু আজকে অফ ডে, সোমবার। তো আমরা বললাম তাহলে অল্প করেই করা হোক, তিন হাড়ি বিরিয়ানি হোক। আচ্ছা আচ্ছা, তো ওটাও শেষ, এটাও শেষ, আগেরটাও শেষ। বাহ, এইভাবে শেষ হতে থাকুক, হাড়ি অসুবিধা নেই, আমরা তো আসতেই আছি, কোনো সমস্যা নেই, মানুষ আসুক এখানকার প্রসাদ গ্রহণ করুক, এটাই তো আমরা। একদম একদম। আর সবাইকে বারবারই বলবো, এখন গুগল ম্যাপে দেওয়া আছে, গুগলে সার্চ করলেই দেখিয়ে দেবে লোকেশন। আচ্ছা, তাহলে তো খুবই ভালো। জগন্নাথ ভেজ বিরিয়ানি গুগলে সার্চ করবেন, জগন্নাথ ভেজ বিরিয়ানি অবশ্যই আপনাদেরকে দেখিয়ে দেবে। আর প্রত্যেক সোশ্যাল মিডিয়ার সমস্ত ভক্তবৃন্দ যারা আছেন তাদেরকে বলবো খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর আর আমাদের মায়াপুরের শুধু ভাইরাল বিরিয়ানি নয়, ভাইরাল ফাস্টফুড কোথায় দোকান দাদা? এখানেই সমস্ত রকমের চপ, মানে খুব ভালো ভালো, এবং উনি একদম আমাদের মতোই, কোনো বাজে তেল ইউজ করেন না, সব কিছুই ওনারা নিরামিষ, সব সব এই ভাজা ভুজি আছেন, এক প্রভুর মোমো আছে, এক প্রভু মাতাজির বিরিয়ানি ফুচকা আছে, এই কয়েকটা জিনিস মানে মায়াপুরে আজকে ট্রাই করা উচিত, এগুলো ট্রাই করতে হবে। প্রভু চপ, আমার বিরিয়ানি তো খাচ্ছে সবাই,
আর ওখানে মাতাজি ফুচকা একদম আমাদের গেটের সামনে বসে, গেটের সামনে, গেটের এই 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 রাস্তাটা দিয়ে ডান দিকে। আচ্ছা একদম ওইখানে কিন্তু দেখাও যাচ্ছে মাতাজি। আমরা রাত্রে বন্ধ করে হলেও গিয়ে ফুচকা খাই, তো এটা আমাদের একটা নেশা হয়ে গেছে। আর এক প্রভুর মোমো, এই প্রভু খুব ভালো মোমো বানায়, ওখানে এভরিথিং জিনিস পাবেন। আচ্ছা আচ্ছা, না হইছে প্রভুর দোকানে একদিন আসবো তাহলে। হ্যাঁ হাফ হয়ে যাবে, হাফ হয়ে যাবে, এরপরে নেক্সট দিন আসবো। আছে তো একটা পুরো একটা হাফ। এখন কি বিরিয়ানি খাওয়ার জন্য আসা হচ্ছে? আচ্ছা আচ্ছা, বন্ধুর কাছে আসতে হয় মাঝে মাঝে। আমি এই প্রভুকে কালকেই বলছিলাম যে দেখো কিছু মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য মানে মনোরঞ্জন করার জন্য যে রানা প্রভু বোধহয় খারাপ মশলা ইউজ করছে, কেউ বলছে পেঁয়াজ রসুন ইউজ করছে। শুধু এইটুকু বলবো যে যারা বৈষ্ণব সমাজের মানুষ আছেন তারা আমাদের প্রভুপাদের সান্নিধ্যে আছেন, গুরু মহাজের সান্নিধ্যে আছেন, প্রভুপাদের স্বপ্নকে কালিমা লিপ্ত করবেন না, তাই তো? যে একজন বৈষ্ণবকে ব্লেম দিতে গেলে আমার গায়ে যে বৈষ্ণবের কালিমা লাগবে, হ্যাঁ, তো আমি বারবারই বলবো আমার কিচেনে আমি সামনের সপ্তাহ থেকে কিচেনে এন্ট্রি অ্যালাউ করব। রান্না হওয়ার আমার মশলা দেখবে কী কী মশলা ইউজ করছি, কিন্তু সোশ্যাল মিডিয়ায় কেউ আপলোড করতে পারবে না, তারা নিজেরা দেখবে। এবং যদি কেউ প্রশাসনিক কাউকে নিয়ে সার্চ করতে চায় সেটাও আমি রাজি আছি, কিন্তু বাইরে কেউ ব্লেম দেবেন না, মিথ্যা ব্লেম। এই একটা অনুরোধ, সবাই বিরিয়ানি বিক্রি করুক, সবাই ভালো থাকুক, সবার দোকান চলুক, কিন্তু ব্লেম না দিয়ে। একদম একদম, প্রত্যেকটা মানুষের একটা ব্যক্তি স্বাধীনতা আছে, এই স্বাধীনতায় যারা কেউ হস্তক্ষেপ না করে, তাই তো? একদম, আমরা বৈষ্ণবরা কখনোই চাইবো না কোনো অপরাধ করি, কারণ আমরা কৃষ্ণের সন্তান। সব ধরনের মানুষজন অনেক রকম অনেক কথা বলবে, সেসব বাদ দিয়ে আপনি কেমন আছেন? খুব ভালো, খুব ভালো, যাক এটাই, এইভাবে হাসিটা সারা জীবন ভালো, ভীষণ ভালো, ঠিক আছে। আর সত্যি কথা বলতে কি, এই শনিবারে এত আনন্দ পেয়েছি যখন আমার এখান থেকে আমি আমার বন্ধুকে ফোন করেছি, তোমাদের আমেরিকান দাদা, আমি সঙ্গে সঙ্গে লালটিকে ফোন করেছি, ভাই আমি খুব খুব খুশি, তোরা জোর করে পাঠিয়েছিলিস মায়াপুরে যা কিছু করে খা, তা আমি আমার আমার দিক থেকে আমি সাকসেস, মায়াপুর আসা সার্থক, একদম সার্থক। যখন লাইনটা এখান থেকে ওই পর্যন্ত চলে গেছে তখন আমার মনে হচ্ছে যে আমি 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 ভাগ্যিস মায়াপুরে এসেছিলাম, এত মানুষের ভালোবাসা, এত মানুষের ভালোবাসা, ভালোবাসাটাই মেন, তাই না? একদম। হয়তো রান্না একদিন না একদিন ভালো নাও হতে পারে, আমি কখনোই বলছি না যে আমার বিরিয়ানি খুব ভালো হয়, আর দশ হাঁড়ির মধ্যে একটা হাঁড়ি খারাপ হতেই পারে, হতেই পারে, তো কিন্তু ব্যবহারটা খারাপ না, না না একদম না। আর এই হাসিটাও খুব সুন্দর, ব্যবহারটা খারাপ না, আর এই হাসিটা সারা জীবন মুখে থাকুক, একদম একদম থাকবে। তো আমাদের একটু বিরিয়ানিটা দেখাও, শেষ হয়ে গেল, দেখি দেখো কিচ্ছু নেই, খালি হাঁড়ি, তো যাই হোক এরকম ভাবে হাঁড়ি খালি হতে থাকুক, সবই খালি, ঠিক আছে। এই দাদাকে প্রথম দেখলাম আজকে, এই দাদা এবার থেকে এই দাদা হায়দ্রাবাদ থাকতো, আচ্ছা বৈষ্ণব, এনে যেহেতু আমি বৈষ্ণব ছাড়া কোনো ডিভোটিকে অ্যালাউ করতে পারছি না, এই যেমন এই ছেলেটা এখানে বাড়ি, পিওর ভেজিটেরিয়ান, যার জন্য আমি এগুলো আমার তো হুটপাট কাউকে নিতে পারছি না, না না একদমই না। আর আরও যারা ছিলেন তারা আছে, আরও চারজন রিক্রুটমেন্ট হয়েছে নতুন, আমি চাইছি যে আর একটা ভালো জায়গা দেখি, সেখানে শুধু কিচেন হবে আমার, অনলি ফর কিচেন, আর এইটা শুধু সার্ভিস রুম থাকবে, মানুষ সেখানে বসে খাবে। আমি খুব শীঘ্রই চেষ্টা করছি, যেটা যদি হয় হয় আর একটু ভালো হবে, কারণ ওই ছোটো রান্না করে আমি রান্না করতে পারছি না, কষ্ট হয়ে আছে, অনেকটা, হ্যাঁ গরম, কষ্ট হচ্ছে, এক্সস্ট ফ্যান লাগিয়েও কোনো সমস্যার সমাধান হয়নি। আর খুব ভালো ছেলে এবং আমাকে ভীষণ সাপোর্ট করছে যে তোমার কষ্ট কমানোর জন্য সারাদিন ডিউটি করছে, সারাদিন ডিউটি করে, এরকম মানুষজনকে পাশে পেলে আরো তাড়াতাড়ি এগিয়ে যাওয়া, একদম একদম একদম। আমি চাই এরকম যদি আমার চারটে স্টাফ হয় আমি এগোতে পারবো, আরো আরো এই কাউকে ফিরতে হবে না এই দোকান থেকে। আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ।